হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে স্যামসাং এর A05S, তো এটি আপডেট মডেল খুব, তো এটি আপনাদের FRP বাইপাস করবেন কিভাবে সেটি আপনাদেরকে আনলক পুলের মাধ্যমে দেখাবো আজকে। তো প্রথমত দেখি যে আমার আনলক পুলেটা সাপোর্ট আছে কি না। তো আমি স্যামসাং এ সিলেক্ট করে নিলাম, তো এখানে আমি সার্চ করলাম A05S। তো এইখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন কিন্তু আছে আমার, তো আনলক টুলও যেহেতু দিয়েছে, তো আমি এটা ট্রাই করে দেখতে পারি যে হয় কি না। তো প্রথমত যেটা আপনি সিলেক্ট করে নেবেন প্রথমে একটা, তো আপনার A05S-এর টেস্ট পয়েন্ট হলো এই দুইটা। তো এই দুইটা ধরে আপনি সাথে সাথে কিন্তু কেবল কানেক্ট করে দেবেন। তো আমি আমার ফোনটিকে কানেক্ট করে দিচ্ছি। তো এই যে আমার ফোনটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাতে কিন্তু ফেল্ড হয়ে গেল। তো এখন আপনি কি করবেন, আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে FRP-তে ক্লিক করে দেবেন। তো এটাতে আপনার হয়ে গেল, তারপর আপনি ব্যাটারি কানেকশন খুলে আবারও এটাকে কানেক্ট করে দেবেন। তো এটাতে দেখতে পাচ্ছেন আমার FRP যেটা কিন্তু 100% ইরিস হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের মডেল আর এই যে FRP-ও কিন্তু ডান হয়ে গিয়েছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।